শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তীর্ণ হয়েও মেডিকেলে ভর্তি হতে পারেননি দিল্লির 22 জন মুসলিম ছাত্রী। এবার ইরানের উপর হামলার অজুহাত করছেন ডোনাল্ড ট্রাম্প। সাগরে শরণার্থীদের মৃত্যুর মুখে ফিরে গেল গ্রিস, উদ্ধার করল তুরস্ক। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে রণতরী নৌবহর প্রত্যাহার করল আমেরিকা। ছেলের সিদ্ধান্তে নাখোশ বরিস জনসনের বাবা, ফরাসি নাগরিকত্বের আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নয়াদিল্লির জামিয়া নগরের একটি সরকারি বিদ্যালয়ে অধ্যয়ন করা 23 জন মুসলিম ছাত্রী এবছর সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা AET-তে উত্তীর্ণ হলেও তাদের 22 জনই কোনো মেডিকেল কলেজে ভর্তির আবেদন করতে পারছেন না। মুসলিম মিররকে ওই ছাত্রীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো র্যাঙ্কিংয়ের সীমা নির্ধারণ করে দেওয়ার কারণে কোনো সরকারি মেডিকেল কলেজে তারা ভর্তি হতে পারছেন না। অবশ্য বেসরকারি মেডিকেল কলেজে তাদের ভর্তির সুযোগ থাকলেও ওই প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নে বিপুল খরচের কারণে তারা ভর্তি হতে পারবেন না। 22 ছাত্রীর একজন মাহিদা বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্য, আর তাদের ফি আমরা বহন করতে পারব না। নয়াদিল্লির উখনার নুরনগরের সরকারি সর্বোদয়া কন্যা বিদ্যালয় থেকে ওই শিক্ষার্থীরা অধ্যয়ন করেন। এবছর দিল্লির সরকারি বিদ্যালয় থেকে সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা AET-তে উত্তীর্ণ 569 পরীক্ষার্থীর মধ্যে তারা ছিলেন। অক্টোবরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসদিয়া AET-র পরীক্ষা উত্তীর্ণের প্রশংসা করেন। তিনি ওই সময় নাম উল্লেখ করে নুরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফলাফলের প্রশংসা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলার অজুহাত খুঁজছেন বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উপর হামলার অজুহাত তৈরি করার চেষ্টা করছেন, আর সেটা হলে ইরান তার শক্তি দিয়ে নিজেদের রক্ষা করবে। বৃহস্পতিবার এক টুইটে এসব কথা বলেন জাভেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা আমাদের অঞ্চলে B-52 বিমান উড়াতে এবং সামরিক যান পাঠাতে শত শত কোটি ডলার খরচ করেছেন। ইরাকের গোয়েন্দা তথ্যর ইঙ্গিত মিলেছে যে তারা যুদ্ধ বাঁধানোর মিথ্যা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে। গত বুধবার মধ্যপ্রাচ্য দুটি B-52 বোমারু বিমান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানকে কড়া বার্তা দিয়ে পারমাণবিক হামলায় সক্ষম বিমান দুটি পাঠানো হয়। ইরানের শীর্ষ স্থানীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক সামরিক উপদেষ্টা ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন বছরকে আমেরিকানদের জন্য সুখে পরিণত করবেন না। অভিবাসী এবং শরণার্থীদের একটি দলকে গ্রিস কোস্টগার্ড বাহিনী এজিয়ান সাগরের বুকে মৃত্যুর মুখে ফেলে রেখে গেলে তুর্কি কোস্টগার্ড বাহিনী তাদেরকে উদ্ধার করে। শুক্রবার তুর্কি নিরাপত্তা বাহিনী প্রকাশিত একটি ভিডিও ফুটেজে গ্রিক বাহিনীর নির্মম আচরণটি ধরা পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুসহ শরণার্থীদের একটি দলকে রাবার বুটে তুলে তুরস্কের পানিসীমার দিকে ঠেলে দিয়ে চলে যায় গ্রিক কোস্টগার্ড বাহিনী। পরে মুক্ত সমুদ্রের রুক্ষ পরিস্থিতির মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত অভিবাসী এবং শরণার্থীদের দলটিকে উদ্ধার করে তাদেরকে তীরে নিয়ে যায় তুর্কি সদস্যরা। বৃহস্পতিবার গ্রিক কোস্টগার্ড বুট LS-70 গ্রিসে প্রবেশ করা শরণার্থীদের একটি দলকে লেসবস দ্বীপের দক্ষিণ উপকূলে এনে একটি রাবার বুটে তুলে দেয়। পরে তাদেরকে তুর্কি পানিসীমার দিকে ঠেলে দিয়ে স্থানটি ছেড়ে চলে যায় গ্রিক বাহিনী। তুর্কি নৌবাহিনী কমান্ড DJKK এজিয়ান সাগরে পুনরুদ্ধার এবং নজরদারি মিশন পরিচালনার সময় এই ঘটনাটি রেকর্ড করেন। যুদ্ধ এবং নিপীড়িত থেকে পালিয়ে নতুন জীবন শুরু করতেই ইউরোপে পাড়ি জমাতে যাওয়া অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে তুরস্ক এবং গ্রিস। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে নিজেদের রণতরী নিমিত্ত এবং এর সঙ্গে থাকা নৌবহর প্রত্যাহার করে নিচ্ছে। পেন্টাগন একটি বিবৃতিতে বলেছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলারের নির্দেশে নিমিত্ত নৌবহর গত 10 মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এবং অ্যাসোসিয়েট প্রেস AP জানিয়েছে, পারস্য উপসাগরে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান পারস্য উপসাগর তথা গোটা মধ্যপ্রাচ্য আমেরিকার একমাত্র বিমানবাহী রণতরী নিমিত্ত মোতায়েন রয়েছে, যা এই অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে যখন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে, তখন বিমানবাহিনী রণতরী সরিয়ে নেওয়ার ঘোষণা দিল আমেরিকা। এর আগে বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি B-52 বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে ইরানকে সতর্কতা করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে গত কয়েক দিন ধরে বলা হচ্ছে দেশটির জেনারেল সুলাইমানিকে হত্যার ঘটনায় জড়িত সবাইকে উচিত শিক্ষা দেওয়া হবে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মুসাবি গতকাল বৃহস্পতিবার তেহরানে বলেছেন তারা দেশ যে অঙ্গীকার করেছে তা অবশ্যই পূরণ করবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে যুক্তরাজ্য, আর ইইউ এর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কেননা তিনি প্রধানমন্ত্রী হয়ে এসেছিলেন এই চুক্তি কার্যকরের প্রতিশ্রুতি নিয়েই, কিন্তু তার বাবা স্ট্যানলি জনসনের ছেলে এই সিদ্ধান্ত পছন্দ হয়নি, ফলে তিনি ফরাসি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তিনি দাবি করেছেন আসলে তিনি একজন ইউরোপীয় নাগরিক, তার মা জন্ম নিয়েছেন ফ্রান্সে। মায়ের মা অর্থাৎ নানি পুরোপুরি একজন ফরাসি নারী ছিলেন বলে তিনি দাবি করেছেন, তাই এখন তিনি ফরাসি নাগরিকত্ব ফিরে পেতে বিশেষভাবে আগ্রহী। একটি সাক্ষাৎকারে এই কথা দাবি করেন স্ট্যানলি। তিনি বলেন, আমি একজন সম্পূর্ণ ইউরোপীয় নাগরিক, একজন ব্রিটিশকে কেউ বলতে পারবে না যে তিনি ইউরোপের বাসিন্দা নন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সঠিক সংযোগ রাখা জরুরি বলে মনে করি। তিনি এই পুরো সাক্ষাৎকারে দিচ্ছিলেন ফরাসি ভাষায়। একদিকে যখন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে তার ছেলের নেতৃত্বে থাকা ব্রিটেন বেরিয়ে আসলো, তখন বাবা অন্য কথা বলছেন। এ নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। যদিও কিছুটা পিছু হটে বরিস জনসন বুধবার ঘোষণা করেছেন ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত সম্পর্ক শেষ, এমন ভাবাটা ভুল হবে। ইউরোপীয় সভ্যতার সঙ্গে ব্রিটেনের এক দীর্ঘ যুগ রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।